নমস্কার, আমি এলজা রায়। আনারি মাইন্ডসের পক্ষ থেকে আজকে আপনাদের শোনাবো শিল্পী দত্তর লেখা ভামরি। আমাদের এই গল্প বলার নতুন উদ্যোগে অনেকেই নিজের লেখা গল্প পড়ে শোনাচ্ছেন, কিন্তু আমি ভালো লিখি, এত বড় অপবাদ আমার অতি বড় শত্রুও দিতে পারে না, সেই জন্য আমি বাকিদের গল্পই পড়ে শোনাচ্ছি। শুরু করব শিল্পী দত্তর লেখা ভামরি। ইয়াহা, পুরা ঝুরাকে খাতে গাম মে যাবে তো ভালো খানা খিলাবে ফৌজি, জনতা স্টোভটায় লিট্টি সেঁকতে সেঁকতে বলছিল ভামরি। বড়কি ভাবি নতুন বউটাকে কটা জ্ঞানের কথা বলতে এসে বিরক্ত হয়ে নিজের গুমটিতে ফিরে গেল। এমের সারাদিন গায়ের কথা। ভামরি, এই ব্রিজের নিচে ফুটপাতের নতুন সদস্যা শুক্লাল গেল হফতা দেশে গিয়ে বিয়ে করে নিয়ে এসেছে। এই ছেঁড়া তেরপোলের সংসার আর একটা ছোট তক্তপোষ, তার নিচে ঘরকন্নার যাবতীয় জিনিস। রাস্তার কলের খিস্তিতে অভ্যস্ত হতে বেশি দিন লাগার কথা নয়, তবে কিনা এখনো গায়ের ডাল রুটির সুখ লেগে আছে ভামরির। লজ্জা গিলে ফেলার অভ্যেস হয়ে গেলে লাবণ্যটুকু মুছে যায় শরীর থেকে। তখন রাস্তার কলে নগ্ন হয়ে স্নান করলেও হারাবার কিছু থাকে না। ভামরি এখনো ভরে যায়, নতুন বউ, শরম লাগে খুব। এখানে সবাই কেমন যেন, লাজ হায়া নেই এতটুকু? অবাক লাগে ভামরির, সোলা সোমবারের ব্রত, শিব পূজা, ঘোমটা, কিছুর বালাই নেই এদের। বিরক্ত হয় ভামরি, নিজের অনাগত সুখের নিটোল পবিত্র সংসার আর পতিব্রাত্যের ভাবনার সুখানুভূতিতে চোখ ঝাপসা হয়ে আসে। ফাটা পাটা কর্পোরেশনের কলের পাশের এব্রো খেব্রো সিমেন্টে ঘষে ঘষে ময়লা তুলছিল ভামরি। 8 মাসের ভারী পেট নিয়ে উঠতে বসতেও কষ্ট। কোনো রকমে দুমগ জল গায়ে ঢেলে সায়াটা দাঁতে কামড়ে নড়তে চড়তে ফিরে এলো ঘরে। শুক্লাল রাতে ভারী ফেরেনি কাল, জুয়ার ঠেকে না কোথায় পড়ে আছে কে জানে। হাওলদার বাবু এসেছিল কাল রাতে, পোয়াটি শরীরটাকেও ছাড়ে না এরা। হারামজাদার জ্বালায় ঘুম হয়নি একটুও, বাসি ভাত কটা খেয়ে ঘুম দেবে দুপুরে। আজকে রাতেও যদি শুক্লাল না আসে তাহলে পাশের ভৌজিকে ডেকে নেবে না হয়, উ হারামি বিজোটা মাল খেয়ে ঘরে ঢুকে আসে বারবার। দূর, ডাকতে গিয়ে কি হবে, সেই তো এক কথা মাগির। ভামরি রানী, এখানে কমসে কম 3 বার বাচ্চা বিয়েতে হয়, একবার মরদের, 2 বার পুলিশের, 3রা মহল্লার মস্তানের। নমস্কার।